দেখুন, এটা আগামী 6ই ডিসেম্বর আমাদের ভারতবর্ষের সংবিধানের যিনি রচয়িতা এবং ভারতবর্ষের দলিত আদিবাসী এসসি এসটি সম্প্রদায়ের যিনি মুখ বলতে পারেন, যার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল, যে সংবিধানের উপরে আমরা সবাই তার মধ্যেই পড়ি। ভারতবর্ষটা যে সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে, সেই সংবিধানের রচয়িতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর, তার আগামী 6ই ডিসেম্বর তিরোধান দিবস। এই গোঘাট বিধানসভা, যেহেতু শিডিউলকাস্ট সম্প্রদায়ের মানুষের বেশি বাস, প্রায় 42% মানুষ শিডিউলকাস্ট সম্প্রদায় এবং আরও প্রায় 10% মতো শিডিউলটাইপ সম্প্রদায়ের মানুষ আছে। কিন্তু এই সম্প্রদায়ের যে মানুষটি একটা সময় ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন, যার সংবিধানের উপরে দাঁড়িয়ে আইনসভা বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, যার সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে, দেশটা যার উপরে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিকে আমরা অতীতে দেখেছি কখনো অন্য কোনো রাজনৈতিক দল সেইভাবে সম্মান দেওয়ার চেষ্টা করে। এবং এই গোঘাটে এত আদিবাসী এবং এসসি সম্প্রদায়ের দুলে বাকি সর্বক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস, তাকে পূর্বের যে সরকার ছিল সেই সরকার সম্মান জানানোর চেষ্টা করে। আমরা আগামী 6ই ডিসেম্বর তার পূর্ণবয়ব যে মূর্তি, সেই মূর্তি এখানে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা তাকে সম্মান জানানোর চেষ্টা করছি, যার জন্য আজকে এখানে তৃতীয় যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন অলোকবাবু, উনি এসছেন আমাদের পঞ্চায়েত সমিতির 1 নম্বরে যিনি কর্মাধ্যক্ষ প্রদীপ রায়, আমাদের 2 নম্বরের যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন আবুলবাবু সহ অন্যান্য সবাই এখানে এসছেন। এই জায়গাটাই আগামী 6 তারিখে মূর্তি বসানো হবে। আমাদের রাজ্যের যারা সম্মানীয় ব্যক্তিরা আছে ওনারাও এখানে আসবেন। তো তার জন্য আজকে প্রাথমিকভাবে আমরা এই জায়গা পরিদর্শন করে কীভাবে মূর্তিটা এখানে বসানো হবে, কীভাবে বসালে ভালো হয়, সেটাই মূলত আজকে পরিদর্শন করতে আসে। এটা গোঘাটের মানুষের জন্য একটা বড় পাওনা, যে আমাদের সমাজ থেকে, আমাদের সম্প্রদায় থেকে, শিডিউলকাস্ট সম্প্রদায় থেকে তিনি একজন এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, যাকে উচ্চবর্ণের মানুষরা ঘৃণার চোখে দেখলেও তাকে দমিয়ে রাখতে পারেনি, তার যে প্রতিভাকে দমিয়ে রাখতে পারেনি। এবং তিনি একটা সময় ভারতবর্ষের বিভিন্ন যে আইনসভা, সেই আইনসভা এবং ভারতবর্ষের যে যার উপরে দাঁড়িয়ে আছে তার সেই সংবিধানের যে রচয়িতা তিনি হয়েছিলেন, সে উচ্চবর্ণের মানুষ হয়ে হোক বা নিম্নবর্ণের মানুষ হোক, ভারতবর্ষের সংবিধানকে তো তিনি নিয়েই চলতে পারবে না। তো সেই মহান ব্যক্তিকে, সেই মহান মনীষীকে আমরা আগামী 6 তারিখে সম্মান জানাবো এই গোঘাটের বুকে, এই ব্যাঙ্গাই মোড়ের ঠিক এই জায়গায়, সেই এলাকা আজকে আমরা পরিদর্শন করে মূর্তি কীভাবে বসানো সেটা দেখতে আসবো। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।